জান্নাতে গেলে আপনি হয়ে যাবেন ষাট হাত লম্বা কয় হাত লম্বা বাঙালিরা বিদেশের খবর পাইলে খুব উৎসাহ বোধ করে একটু বিদেশ যাবো একটু সুন্দর টুন্দর হম শরীরও একটু মোটাঘাটা হইব লম্বা হবো আমেরিকা গেলে চেহারা পাল্টে যায় সৌদি আরব গেলে পাল্টে যায় ঠিক না তো সাড়ে তিন বাঙালি কি দশ হাত লম্বা হয়ে যায় আমেরিকা গেলে হয় না কিন্তু আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন আল্লাহ আকবার সেই জান্নাতে গেলে আপনি হবেন সাইট হাত লম্বা কয় হাত লম্বা ফিজামাতে হাজার সাত হাত মোটা উতিয়া কুয়াতিন একশো দুনিয়াবি তরুণের পাওয়ার দেওয়া হবে তাকে এখন তো বিশ বাইশ বছর বয়সে তিকিরের ন্যায় একটু শক্তি শরীরে আসে এটার উৎপাতে তো গ্রামে কেউ থাকতে পারে না কারে মারে কারে ধরে কারে ঘুষা কারে কি করে না করে ঠিক না এই লোকটা যদি একশো মোহাম্মদ আলিকলের ক্ষমতা পায় একশো মাইক টাইসনের ক্ষমতা পায় কি উৎপাটা করব কোন কি খাউনটা খাইব আল্লাহ আকবর আর সেখানে তো জান্নাতে তো কোনো টয়লেট নাই বাথরুম দরকার নাই খাইলে পরে একটা ঢেকুর আসবে সব শেষ আল্লাহ লায়ামু তোন ফিয়াওয়া লাস কমন সেখানে মৃত্যু নাই সেখানে রোগ নাই ওলায় আবুন উন পেশাব নাই ওলায় তা গৌমতন কোনো টয়লেটের কোন ব্যাপার সেপার নাই লায়াবলা সিয়াবোহন কাপড় শোপড় কখনো পুরোনো হবে না একটা কাপড়ে কোটি 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 বছর চলে যাবে কিচ্ছু হবে না রঙও ডিস হবে না ডিসকালার জিনিসটাই নাই সোহা ولا يفنى شبابهم জবন কখনো শেষ হবে না 33 বছর বয়স আজীবন 33 বছর বাবা আদমতে 33 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 এলাকার গ্রামের বড় বড় হুজুর সব 33 কারো দাঁই নাই সবার বয়স বাবা দাদা নানা পরদাদা সবাই বসে একসাথে বয়স এক কেমন লাগবে কি মজা আল্লাহ আকবর বাপের যে বয়স বাপের চৌদ্দ গোষ্ঠীর পরে যে নাতি হয়েছে সেটারও এই বয়স হ্যাঁ দুনিয়াতে দিয়েছে চরিত্র ঠিক করার জন্য বুঝেন না দাঁড়িয়েলা মানুষ সিনেমায় ঢুকলে বিপদ মানুষকে দেখো দেখো আমরা না হয় খারাপ বসি হয়েছি এই মুরব্বী কেন এই খারাপ বসে আসলেন দাঁড়িয়ে হলো একটা পুলিশ দাঁড়ি হলো একটা খুব ভালো পুলিশ এটা আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে কিন্তু জান্নাতে দাড়ি নাই জরুদ মরুদুন কাহেলা শরীরে পশম টসম অবাঞ্ছিত কোন লোম পশম নাই দাড়িটাই নাই সব তরুণ তরুণ বয়সের ৩৩ বছর বয়স কাহেলা চোখগুলো সুরমা লাগানো সুরমা মাখা চোখের মত পূর্ণিমার চাঁদের মতো চেহারা উজুমারি পূর্ণিমার চাঁদের উজ্জ্বল হবে দশ পৃথিবীর মালিক এটা হলো কমের টা সবচেয়ে গরিব জান্নাতের কেউ গরিব নেই একেবারে ছোট জান্নাতি কয় পৃথিবীর মালিক এবার বড় মিয়াদের অবস্থা কি হবে আল্লাহ আকবর এরকম জান্নাত দরকার আছে না সিনেমা চাইতে যাও নাটকের জন্য বসে থাকো আল্লাহ হয়তো আকাশ থেকে বলেন আরে কি দেখো সেগুলি আমি তো বললাই যা রাখছি আল্লাহ আকবর সেগুলি যদি খালি হাদিসে এসছে যে এক নোক পরিমাণ রূপ আকাশের কোনো এক কোনা দিয়ে তারা দেখায় সূর্যের আলো নিষ্প্রভ হয়ে তাদের রূপে গোড়া পৃথিবী উজালা হয়ে যাবে ওরা যদি এসে কোথাও গান ধরত ড্যান্স করতে করতে তোমরা মারা পড়ত কথা বলছেন আল্লাহ তোমার কোন একটা হুরি যদি